কাজটা ছোট ঠাম্মা, একটা শাড়ি শোরুমের ম্যানেজার, কিন্তু সবকিছুই তো অল্প থেকে শুরু হয় বলো ঠাম্মা। মলি যদি পাশে থাকে তাহলে একদিন আমি অনেক বড় হব। এইবার আমি মৌলিকে বলতে চাই, ম্যাডাম এবার আমি আপনাকে বিয়ে করতে চাই। আজকে আমি খুব খুশি ঠাম্মা। কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও, নিচে নামো, ও নিচে নামো, কোথায় যাবো, নিচে নামো। কি আশ্চর্য, কি করছিস, কি আরে পড়ে যাবো তো, হাত দাও, এই পড়ে বা, এই কি করছিস, কি জুড়ি বাবা, এই ধারণা না, ছাড় দাও, আরে আমাকে নিয়ে নাচতে হবে না, এই যাকে বিয়ে করবে তাকে নিয়ে নাচ, উনি ওবু তো ডাকটা কি করছে, ওরে বাবারি মলি শুনলে তো সবটা, আরেকজন তো আনন্দে নাচতে শুরু করেছে। কি হলো নিঝর, হা করে কি দেখছো? আলাদা করে কিচ্ছু বলতে হবে না মলিকে, মলি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনেছে আর সে রাজিও। তাই নাকি বড় নাতবু? কই কই, আমার ছোট নাতবু কই, আয় আমার কাছে আয়। আমি পৌঁছে দেবো, কি হলো রে বড় নাতবু, টানতে টানতে আনলি কেন, কি হয়েছে? যা বড় নাতবু, যা ভূতুর সাথে কথা বল, যা। আজকে হয়তো আমি চলে যাচ্ছি মলি, কিন্তু কথা দিচ্ছি বিয়ে আমি তোমাকেই করব। দিদি তুমি কাঁদছো কেন? কাঁদছি কোথায় পুতু সোনা, চোখে না কি যেন একটা পড়েছে জানিস তো। আমি তোমায় এখন কিছু বলবো না যে বালাজি তো বিক্রম কাকুকে কি বলেছে, তুমি সারপ্রাইজ পাবে। মৌলিমা সোনা মা, আমার কত রোম্যাঞ্চের সাথে যাচ্ছ, কত টাকা পাবে, তাই আজ তোমার ভাই বাবুও তোমার সঙ্গে যাবে, কেমন? বাবু? ইয়েস মম। টাকা পেলে সঙ্গে সঙ্গে নিয়ে নিবি, আর আজ সব সময় দিদির পাশে পাশে থাকবি, কেমন? কোনো চাপ নেই মম,
মাইকেল অল টাইম ওর সাথে সাথেই থাকবে। সে কি তাহলে বিক্রম কাকু কথা বলবে কি করে? আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মেয়েটাকে আমি রাজকুমারীর মতো লাগব, কোন এক রাজকুমারের হাতে ওকে আমি তুলে দেব। আইডিয়া বিক্রম কাকু, তুমি পক্ষী রাজ গড়ে চেপে চলে এসছো তো প্লিজ। নিজর বাবু, কেমন হলো বলুন তো? মনে হলো আমি যেন রূপকথার দেশে মেঘের উপর দিয়ে ভেসে ভেসে চলেছি, কেউ যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এমনটাই তো হলো, তাই না? নিজেকে পরি মনে হচ্ছিল। আপনি চুপ করে যান, সবই ভূতুন ম্যাজিক। হঠাৎ করে দেখলাম একটা পক্ষীরাজ ঘোড়া আমাকে উড়ি নিয়ে চলে গেল, তারপর দেখতে পেলাম তোমাকে, আর তুলে নিয়ে ভূতু ভূতু আমার জীবনটা রূপকথার গল্পের থেকেও সুন্দর করে তুলেছে। বাড়ির ভেতরে ঢুকে পড়েছে,